जय काली कल्याणेश्वरी। नमस्कार, सबाई के जानाई आमार आंतरिक शुभेच्छा। आज आमी श्री पंडित संजीव बक्सी आपनादेर सामने उपस्थित होयेछि मासिक राशिफल निये। तबे एई मासिक राशिफल शुरू करार आगे आपनादेर के दुचार कथा जानिये राखि। एई मासिक राशिफल निर्दिष्ट राशि जातक जातिकादेर একটা সামগ্রিক বিশ্লেষণের ফল মাত্র। যদিও সমস্ত ভবিষ্যৎবাণী সকলের জন্য প্রযোজ্য নয়, তবে আংশিক অথবা অর্ধেকের বেশি যে সত্য হবেই সে কথা বলার অপেক্ষা রাখে না। কারণ সকলেরই রাশি এক হলেও তার গোত্র, নক্ষত্র, তিথি, জন্মের সময়, এমনকি ভৌগোলিক অবস্থান সকলের ক্ষেত্রে এক হয় না। আর ঠিক সেই কারণেই আপনার সঠিক জীবনচক্রের ফলাফল পেতে গেলে বিশেষ করে চাকরি, ব্যবসার ক্ষেত্র, বিবাহ, প্রেম, শারীরিক অবস্থান, শিক্ষাগত যোগ্যতা, এমনকি ভবিষ্যৎ জীবন নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের ইমেল বক্সে লিখে জানান। আপনার নাম, গোত্র, জন্মের সময়, তারিখ এবং স্থান উল্লেখ করুন এবং সবশেষে আপনার ফোন নাম্বারটা লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটির নিচে যে ইমেল আইডিটি আছে আপনার সমস্ত তথ্য পাঠান। মনে রাখবেন, আমার 11 জন প্রশিক্ষিত জ্যোতিষশাস্ত্রীবিদ আছেন, তারা নির্ভুল গণনার মাধ্যমে আপনার সমস্ত সমস্যা দূরীভূত করতে সক্ষম হবে। অক্টোবর মাস, কুম্ভ রাশি। এই অক্টোবর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভালো মন্দের মধ্য দিয়ে কাটবে। খুব সাবধানে নিজের জীবনের সিদ্ধান্তগুলি নেবেন, সেই কারণে এই মাসে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, আর তাহলেই আপনি সফলতা পাবেন, কেউ আটকাতে পারবে না। এই মাসে রবি, শুক্র এবং মঙ্গল নিজেদের স্থান পরিবর্তন করায় আপনার অষ্টম, নবম এবং দশম ভাব খুব সক্রিয় থাকবে। ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের একটু সমস্যা পড়তে হতে পারে। ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে এবং সে কারণে আপনার মানসিক চাপও কিছুটা বাড়বে। তবে আর্থিক ঋণ নিতে যাবেন না, নিজের প্রয়োজন বুঝে ব্যয় করার চেষ্টা করুন। পারিবারিক বিষয়ে আপনি বিচলিত হয়ে পড়বেন। এই মাসে ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সফলতা অর্জন করতে পারেন। তবে প্রেমের বিষয়ে সফলতা পেতে আপনার ব্যবহারকে একটু নম্র করুন। এই মাসে কুম্ভ রাশির জাতক জাতিকারা উত্তেজনাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আপনার অতিরিক্ত ক্রোধ আপনার জীবনসঙ্গীকে আপনার জীবন থেকে আলাদা করে রাখতে পারে। এ থেকে রেহাই পেতে আপনারা গুরুজনদের পরামর্শ নিন। এই রাশির জাতক জাতিকারা কিছু শারীরিক সমস্যায় পড়তে পারেন, সঠিক চিকিৎসকের পরামর্শ নিন। সবশেষে বলবো, কুম্ভ রাশির জাতক জাতিকারা নিজেদের জীবনের উন্নতির জন্যে প্রতিদিন ভোরবেলায় স্নান সেরে শুদ্ধাসনে বসে শুদ্ধ চিত্তে এই মন্ত্রটি 108 বার জপ করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। খবর শেষে বলে রাখি, আপনাদের সঠিক পুষ্টি এবং জীবনের ফলাফল পেতে হলে এখনই ইমেল করুন আমাদের। আমি শ্রী পণ্ডিত সঞ্জীব বক্সি এবং আমাদের 11 জন জ্যোতিষশাস্ত্রবিদ সর্বদাই আপনাদের পিছনে থাকছি। তবে হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী মাসে।